আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিডি লাইফ ডায়েরি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিও যদি আপনি আজকে প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর যে সকল ভাইয়া এবং আপুরা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালবেলার নাস্তা শেষ হয়ে যাওয়ার পরে আপনাদের ভাইয়া তার অফিসের কাজে চলে গিয়েছে আর আমি বসে পড়লাম একটু টিভি দেখব। আর আজকে ভাবলাম আর কি, মাঝে মধ্যে আমি এরকমটা করি, হয়তো কখনো ওয়াজ ছেড়ে আমি বিভিন্ন কাজ করতে থাকি, একটু লাউড সাউন্ড দিয়ে রাখি যেন প্রত্যেকটা রুমে বসেই শোনা যায়। আপনাদেরকে দেখানোর জন্য যে আমি ওয়াজ ছাড়লাম সেরকম কিন্তু না, আমার প্রায়ই এরকম লাউড স্পিকারে দিয়ে শুনতে বেশ ভালো লাগে, কাজও করতে থাকি আর শুনতেও থাকি। সবসময় তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করে দেই। ভাত আমার প্রায় কাছাকাছি হয়ে এসেছে, তার মধ্যে আমি মাছটাও রেডি করে নিয়েছি, হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে একটু ভেজে নিব। আর আমি যখন মাছ ভাজি একটু বেশি করেই লাল লাল করে পোড়া পোড়া করে ভাজি, কারণ আমার ভুনা মাছটা একটু পোড়া খেতেই, মানে ভাজা ভাজা বেশি খেতেই বেশি ভালো লাগে, কম ভাজলে তেমন একটা ভালো লাগে না। এটা কিন্তু সম্পূর্ণই নিজের স্বাদ অনুযায়ী। মাছটা একদিকে বসিয়ে দিয়ে আমি কিন্তু বাকি কাজগুলো সেরে নিচ্ছি, পেঁয়াজ কাটা, রসুন কাটা, এগুলো আমি সুন্দর করে ধীরে ধীরে রেডি করে ফেলবো যেন আমার রান্নায় সুবিধা হয়। এভাবে তরকারি রান্না কিন্তু প্রায় আমরা সবাই পারি, নতুন হোক বা পুরন হোক, সব গৃহিণীরাই এরকম রান্না পারে, সেজন্য ডিটেলস এটা শেয়ার করব না, একটুখানি দেখালাম আর কি। রান্না করার পাশাপাশি আমি সিঙ্ক এরিয়াটাও এবার ক্লিন করে ফেলছি। ছোট রান্নাঘর তো, সেজন্য একটু সাথে সাথে ক্লিন করে ফেললে ময়লাটা একটু কম হয়, কাজ করতে সুবিধা হয়। Thank you.
রান্না করতে করতে দেখলাম এপাশে আমি পাপোষ ক্লিন করতে দিয়েছিলাম, তো এগুলো হয়ে গিয়েছে। আমি এবার এগুলো শুকাতে দিয়ে দিব। যখনই রান্না করি ভাবি, আহা কত কম রান্না করলাম। যখন শ্বশুরবাড়ি থাকা হয় তখন কিন্তু আমার অনেক অনেক রান্না হয়, কারণ মানুষ বেশি, খাওয়াও যায় ভালো, আর বেশি রান্না করলে নষ্টও হয় না। আর দুজন মানুষের ফ্যামিলিতে যতটুকুই রান্না করি না কেন, সীমিত রান্না না করলেই নষ্ট হবে। আপনাদের ভাইয়া আজকে বিকেলবেলায় চলে এসেছিল, এসে বলছে যে চলো বাহিরে ঘুরে আসি একটু। তো তার একটা ফ্রেন্ড আর তার ওয়াইফও আছে, তারা ছবি তুলছে, তো তাদের সাথেও কিছুক্ষণ আড্ডা দিয়ে আসি আর বাহিরে গিয়ে বাজারটা করে ফেলবো। তো ক্যাম্পাসে চলে এসেছি আর আমার বাসাটা ক্যাম্পাসের একদমই সাথে। তো আপনাদের ক্যাম্পাসটা সামান্য একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি দেখতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি তাহলে চেষ্টা করব ক্যাম্পাসটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। খুবই সুন্দর সময়, তার সাথে এই অপরূপ বিকেলটাকে খুব ভালোই এনজয় করলাম, খুবই ভালো লেগেছিল, একটু ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছিল। গাছটাকে দেখছিলাম আর ভাবছিলাম আল্লাহর কত অপরূপ সৃষ্টি, কত বড় গাছেই না আমরা হয়, কিন্তু দেখতেই পাচ্ছেন কত ছোট একটা গাছে কতগুলো আমরা আর বীজ আর কি, ছোট একদম বাচ্চা এগুলো ধরেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।